আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, শীতকালে আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা এক উজু দিয়ে দুই তিন ওয়াক্ত সালাত আদায় করে। আজকে ভিডিওটি তাদের উদ্দেশ্যে অথবা তাদের জন্যে। পাঁচ ওয়াক্ত সালাতের জন্য আমরা উজু করে থাকি, কিন্তু উজু ধরে রাখার জন্য আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা চাপাচাপি করে, হতে পারে ঠান্ডা পানির জন্য অথবা কষ্টের জন্য আমরা দ্বিতীয়বার উজু করি না। একটা জিনিস কি, শীতকালে আমরা ত্বকের অনেক যত্ন নিই, শরীর ফেটে যায়, শরীরের বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে থাকে। এই জন্য আমাদের শরীর উজ্জ্বলতা বৃদ্ধির জন্য আমরা অনেক প্রসাধনী ব্যবহার করে থাকি, যেমন হতে পারে পা ফাটা নিয়ে, ঠোঁট ফাটা নিয়ে। আসলে এগুলো কিন্তু ক্ষণস্থায়ী। আমরা যদি উত্তম রূপে উজু করি তাহলে এটা হবে আমাদের জন্য চিরস্থায়ী উজ্জ্বলতা। উত্তম রূপে উজু করলে দুটি পুরস্কার ঘোষণা করা হয়েছে, যা আমরা অনেকে জানি আবার জানি না। প্রথম হলো পাপরাশি ক্ষমা করা, দ্বিতীয়ত হলো জান্নাতের VIP তালিকায় অন্তর্ভুক্ত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদেরকে উচ্চস্বরে বললেন, যদি পায়ের গোড়ালি শুকনো থাকে তাহলে এর জন্য রয়েছে জাহান্নামে আযাব। আমরা ওযু করার সময় পায়ের গোড়ালি ভালোভাবে ধৌত করি না, দ্রুত ওযু করি। কারো কারো ওযু করতে 30 সেকেন্ডে সময় লাগে না। শীতকালে পা ফাটা নিয়ে আমাদের কত আমেজ, কিন্তু শীতকালে ভালো করে ওযু করাটা আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি পায়ের গোড়ালিগুলো শুকনো থাকে তাহলে এর জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, কিয়ামতের দিন আমার উম্মতকে এমন অবস্থা আহ্বান করা হবে যে তাদের ওজুর কারণে মুখমণ্ডল, হাত পা সকল কিছু উজ্জ্বল করে থাকবে। আরেক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওজু করার মাধ্যমে আমাদের হাতের গুণা, পায়ের গুণা, সকল ছোট গুণাগুলো ঝরে যায়। আপনি আল্লাহর জন্য সলাতে দাঁড়াচ্ছেন, সেই সলাতে দাঁড়ানো অবস্থায় আপনার যদি পায়খানা কিংবা প্রস্রাবের চাপ থাকে তাহলে তা আগে সেরে আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি প্রস্রাবের ব্যাগ অথবা টয়লেটে চাপ ধরে তাহলে তোমরা ওই কাজটি সারো, তা না হলে আপনি সলাতের মনোযোগ বাড়াতে পারবেন না, আপনার সবসময় চিন্তা থাকবে টয়লেটে যাওয়ার জন্য। এই জন্য গুনাহ মাপ পেতে এবং জাহান্নামে আযাব হতে বাঁচতে আমাদেরকে উত্তম রূপে উজু করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়া মানার তাওফিক দান করুক, আমিন।